ওয়েলকাম টু সহজ স্টাডি আমি জসীম স্যার আজকে তোমাদের যে ক্লাসটা করব সেটা হচ্ছে ক্লাস এইট ঠিক আছে ক্লাস এইটের বইয়ের আমরা অঙ্ক করছি এর আগে আমাদের ক্লাস হয়ে গিয়েছে আজকে আমরা যে পেজ থেকে করব আজকে হচ্ছে আমাদের একশো নম্বর পেজ আমরা একশো নম্বর পেজের পরে এই ক্লাসে চেষ্টা করব যে আজকে শেষ করে দেওয়ার ঠিক আছে এই ক্লাসটা আজকে শেষ করে দেওয়ার চেষ্টা করব একটু লম্বা হয় হোক তবু আজকে ক্লাসটা শেষ করি বলছে এখানে দেখো যেহেতু আমাদের সামনে পরীক্ষা চলে এসছে সময় আমরা আর হাতে খুব বেশি পাবো না ওই জন্য যে সমস্ত অঙ্কগুলো প্রয়োজন সেই সমস্ত অঙ্কগুলোই কিন্তু আমি তোমাদেরকে সলভ করিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমে বলছে প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে দশ ঘন্টায় ও বারো ঘন্টায় করতে পারে বলছে তারা যদি একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে হিসাব করি এখন এই বাচ্চাদের বই মানে এরকম হিসাব করে দেখি এরকমভাবে কথা বলা থাকে তো আমরা কি করব এই দেবু এবং প্রিয়া যেহেতু দেখো প্রথমে হচ্ছে প্রিয়া কি করছে দশ ঘন্টায় একটা কাজ সম্পূর্ণ করছে দেবুর কত ঘন্টা সময় লাগছে দেবুর কিন্তু সময় লাগছে বারো ঘন্টা তাহলে আমরা বলতে পারি এক ঘন্টায় সে কতটা কাজ করবে তাহলে দেবু কাজ করবে এক ঘন্টায় হচ্ছে একের বারো অংশ আর প্রিয়া কাজ করবে এক ঘন্টায় কত একের দশ অংশ তাহলে টোটাল বারো ঘন্টায় এটা সম্পূর্ণ করে এটা দশ ঘন্টায় সম্পূর্ণ করে তাহলে এটা কাজ তাহলে আমি বলতে পারি তারা তারা এক সঙ্গে। তারা এক সঙ্গে এক ঘন্টায় কাজ করে এক ঘন্টায় কাজ করে এই দুজনের যোগ ফল দুজন একসঙ্গে যখন করবে তাহলে ওয়ান বাই দশ প্লাস ওয়ান বাই বারো এত কি বলতো এত অংশ ঠিক আছে এটা অংশ লিখতে হবে এত অংশ তাহলে তারা এক ঘন্টায় যখন কাজ করছে আমাদেরকে এখানে বার করতে হবে এটা ক্যালকুলেশন করে নিই ক্যালকুলেশন করলে লসু করলে আমাদের আসবে কত বলতো লস করলে আসবে ষাট ষাট মানে এখানে ছয় হবে উপরে আর এখানে দেখো আমাদের ক্যালকুলেশন করলে পাঁচ হবে তার মানে উপরে হচ্ছে আমাদের এগারো আর নিচেই হবে আমাদের ষাট তার মানে মনে রাখতে হবে এক এই যে এগারো বাই ষাট অংশ কাজ করে এক ঘন্টায় ঠিক তাহলে এক অংশ মানে কি তখন এইটা হবে তার মানে এক অংশ সম্পূর্ণ কত হবে এক বাই এক বাই এগারো বাই ষাট তাহলে এটা উল্টে যাবে অর্থাৎ এখানে উল্টে গিয়ে হবে ষাট বাই এগারো তার মানে কথা হবে বলতো এখানে পাঁচ পূর্ণ পাঁচের এগারো এত ঘন্টা বোঝা গেছে তার মানে এই পাঁচ পূর্ণ পাঁচের এই ঘন্টাটা হচ্ছে পাঁচ পূর্ণ পাঁচের এগারো ঘন্টা সময় লাগবে তারা যে দুজন একসঙ্গে কাজটা শেষ করে ঠিক আছে চলো আমরা পরের পাটে চলে যাই তোমাদেরকে হয়তো লিখে রেখে করে আসতে হবে জায়গা একটু একটু থাকবে আমি যেরকম জায়গা দিয়ে রেখেছি হয়তো এরকম জায়গা থাকবে বা একটু বড় জায়গাও থাকতে পারে তো যাই থাকুক না কেন তোমাদেরকে এইভাবে ক্যালকুলেশনগুলো করে আসতে হবে বলছে আমি আমার দাদা ও আমার দিদি তিনজনে মিলে বাড়ির জানালাগুলি রঙ করব খুব ভালো কথা বলছে আমার দাদা দিদি ও আমি আলাদা আলাদাভাবে একটি কাজ যথাক্রমে বারো চার ও ছয় দিনে করতে পারি তার মানে প্রত্যেকের কত দিনে তারা কাজটা করতে পারে সেটা কিন্তু আমরা জানি তাহলে আমি আমার যে কাজের অংশ হচ্ছে একের বারো পরেরটা হচ্ছে একের চার তারপর হচ্ছে একের ছয় তাহলে তিনজনে মিলে আমি আর লিখছি না এখানে হ্যাঁ তিনজনে মিলে যদি একসাথে কাজটা করে তাহলে মোট কতটা কাজ হবে তাহলে মোট কাজ হবে একদিনে একদিনে কাজ করবে তিনজনে মিলে বা এখানে লেখক তারা তারা তিন তিনজনে লিখি তিনজনে মিলে একদিনে কাজ করে একদিনে কাজ করে ওই তিনজনের যোগফল একের বারো একের চার একের ছয় এত কিন্তু অংশ লিখে দেবে একটা হ্যাঁ এত অংশ এবারে এদেরকে আমাদের লসক করতে হয় লসক হচ্ছে বারো নিজেই তাহলে প্রথমে এক তারপরে হচ্ছে তিন তারপরে হচ্ছে দুই তাহলে উপরে আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে তিন দুই পাঁচ একের ছয় তাহলে উপরে ছয় নিচেই ১২ তাহলে ছয় দিয়ে নিচেরটা কাটা যায় তাহলে দুই হয় উপরে এক তার মানে তারা তিনজনে মিলে এই হাফ অংশ কাজ করছে এই ওয়ান বাই টু অংশ কাজ করে ওয়ান বাই টু অংশ কাজ করে কাজ করে আচ্ছা কাজ হয় এক অংশ মানে কি হবে এক অংশে তাহলে ওয়ান বাই ওয়ান বাই টু এতদিনে তার মানে এটা উল্টে গেলে ওপরে হবে টু বাই ওয়ান মানে দুই দিনে হলো তার মানে দুই দিনে তারা কাজটা কিন্তু শেষ করতে পারবে ক্লিয়ার হয়েছে চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব এবার তোমাদেরকে আমি এই অঙ্কটা একটু দেখাই এটা একটু অন্য ধরনের অঙ্ক আছে ঠিক আছে বলছে কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদা আলাদাভাবে যথাক্রমে কুড়ি দিনে ও পঁচিশ দিনে করতে পারে তারা একসঙ্গে কাজ শুরু করার একসঙ্গে কাজ শুরু করার দশ দিন পর দুজনে চলে গেল আচ্ছা বলছে সুখে এসে বাকি কাজটা তিন দিনে শেষ করলো যদি সুখেনের পুরো কাজটা একা করতো তবে সে কদিনের কাজটা শেষ করবে তাহলে সবার প্রথমেই আমরা এই দুজনা মিলে যে কাজটা করেছে সেটা আমরা খুঁজে বার করি তাহলে দুজনা মিলে কাজ করছে একদিনে কত অংশ আমি তোমাদেরকে আর লিখছি না তোমরা নিজেরা নিজেদের ভাষায় লিখে নেবে পরীক্ষা হলে হ্যাঁ তাহলে একের কুড়ি প্লাস একের পঁচিশ অংশ কাজ করছে এটা কত দিনে বলতো একদিনে ঠিক আছে তাহলে আমাদের যেহেতু দশ দিন কাজ করেছে তাহলে এর সঙ্গে দশ গুণ করে দাও তাহলে দশ দিনের কাজ বেরিয়ে গেল এবার দশ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে আমাদের আচ্ছা এইভাবে গুণ না করে আমরা কাটাকুটি করে নিয়ে করলে সুবিধা হবে এই দশটা দেখো দুজনের সঙ্গে গুণ হবে তাহলে দশ ইন্টু একের কুড়ি প্লাস দশ ইন্টু একের পঁচিশ এবার দেখো এটা দিয়ে কাটলে হয় দিয়ে কাটলে পাঁচ হয় আর এটা দিয়ে ডাইরেক্ট কাটলে দুই হয় তার মানে আমরা নিচেই পাচ্ছি এখানে পাচ্ছি ওয়ান বাই টু ওটা পাচ্ছি টু বাই ফাইভ তার মানে হচ্ছে নিচেই দশের দশ তাহলে এখানে পাঁচ চলে যাবে আর এটা দুই কোনো চার তাহলে উপরে হচ্ছে নয় আর নিচে হচ্ছে দশ তাহলে নয় বাই দশ অংশ কাজ কিন্তু এই দুজনে মিলে অলরেডি করে ফেলেছে তাহলে বাকি কাজের পরিমাণ কত বাকি কাজের পরিমাণ টোটালটা এক অংশ তার থেকে বাদ যাবে নয় বাই দশ এটা আমাদের আসবে দেখো দশ উপরে চলে যাবে তাহলে দশ থেকে নয় বাদ যাবে গেলে হবে উপরে ওয়ান নিচেই দশ এত অংশ এবার বলছে বাকি কাজটা সুখেন এসে তিন দিনে শেষ করছে তার মানে সুখেন কি করছে একের দশ অংশ কাজ করছে কাজ করে তিন দিনে তাই না এটা সুখেন লেখো সুখেন সুখেন একের দশ অংশ কাজ করে তিন দিনে তাহলে এখানে তোমরা তো এবার বুঝতেই পারছো যে এক অংশ কাজ করবে কতদিনে তাহলে সুখেন এক অংশ কাজ করবে এই তিন বাই একের দশ এতদিনে তাহলে এটা জাস্ট উল্টে যাবে তিন ইন্টু দশ বাই এক মানে অর্থাৎ তিন দশকে তিরিশ দিনে তাহলে তিরিশ দিনে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে ক্লিয়ার হচ্ছে বোঝা যাচ্ছে এটা লাইক করে দাও তোমাদের জন্য সত্যি কথা বলতে এইভাবে ক্লাস করা যায় না তবু যতটা সম্ভব চেষ্টা করছি তোমাদেরকে হেল্প করার তোমরা একটু একটু প্রত্যেকে লাইক করে দাও এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক ম্যাথ ক্লাস কিন্তু আমরা করিয়ে থাকি এর সঙ্গে ইংলিশ ক্লাস মানে সমস্ত বিষয়ে কিন্তু ক্লাস হয় ইভেন সামনে প্রাইমারি টেট প্রাইমারি টেটেরও কিন্তু ক্লাস চলছে প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট এএনএম জিএনএম টোটাল প্রচুর যত আমাদের পশ্চিমবঙ্গে যত পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষারও কিন্তু আমরা প্রিপারেশান এই চ্যানেলে করিয়ে থাকি মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর পরে আবার আসবে ঠিক আছে এবং স্কুলের গ্রুপ ডি গ্রুপ সি দুটোই আসবে সুতরাং সেইগুলো প্রস্তুতির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও এর পরে যখন আবার ক্লাস আমরা যখন যখন ভ্যাকান্সি ছাড়বে তখন আমরা আবার ক্লাস শুরু করব তখন আবার দেখে তোমাদেরকে আমি অনেকদিন সময় দিয়ে ক্লাসগুলো করতে পারবো এবং তোমরা যদি মনে করো যে না আমাদের সঙ্গে ম্যাথ ক্লাস করবে এর মধ্যে যারা পরীক্ষা দিচ্ছ তা ম্যাথ ক্লাস করতে চাইলে আমরা কিন্তু হাতে ধরে স্পেশাল ব্যাচে কিন্তু ম্যাথ ক্লাস করাই স্পেশাল ব্যাজে ম্যাথ ক্লাস করাই প্রত্যেকটা চারটার ধরে ধরে হাতে ধরে ধরে কিন্তু ক্লাস করাই তোমরা চাইলে আমার একটু সঙ্গে কন্ট্যাক্ট করে নিও এইট থ্রি ফোর ডবল এইট ওয়ান সেভেন জিরো টু সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও এই নাম্বারে কন্ট্যাক্ট করে যারা স্পেশাল ব্যাচে পড়তে চাইছো তারা চলে এসো এই পরীক্ষার পরে আমরা ব্যাচটা শুরু করব যারা নতুন পরীক্ষা যাদের বয়স এখনও আছে যারা দিতে চাইছো তাদের জন্য ক্লাসগুলো উপযোগী হবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার শর্ট ট্রিক্সের মাধ্যমে ধরে ধরে করাই কিন্তু এখন তোমাদেরকে ডিটেলসে করাচ্ছি যেহেতু তোমাদের ওখানে লিকে করে আসতে হবে তাই ঠিক আছে আচ্ছা তোমরা এটা পরেরটা তোমরা নিজেরা করবে এবং পাঁচেরটা তোমরা নিজেরা করবে কারণ এখন সব অঙ্ক করলে আমি কিন্তু প্রচুর ক্লাস আমার করতে হবে সময় পাবো না এগুলো তোমরা নিজেরা নিজেরা ক্যালকুলেশন করে নেবে আমি তোমাদেরকে জাস্ট একটু ধরিয়ে দিচ্ছি হ্যাঁ একটু ধরিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় এই ধরনের অঙ্কটা কিভাবে করতে হয় দেখো আমি তোমাদেরকে এইটা এইটা একটু কনসেপ্ট দিই এটা অন্যরকম আছে বলছে রমা ও রোহিত রোহিত ও সাব্বা এবং রমা ও সাব্বা দেখো রমা কিন্তু দুবার আছে রোহিতও কিন্তু দুবার আসে সাব্বাও কিন্তু দুবার আসে এই কনসেপ্টগুলো দেখো এরা দুজনে মিলে কি করছে কুড়ি দিনে আবার এরা দুজন মিলে পনেরো দিনে আবার এরা দুজন মিলে হচ্ছে কুড়ি দিনে কাজটা করছে তাহলে বলছে হিসাব করে দেখি তিনজনে একত্রে কাজটা শেষ করবে কত দিনে এবার দেখো এইগুলো করার জন্য তাহলে তারা জনে মিলে যখন কাজ করছে অ্যাকচুয়ালি আমি এখানে লিখতে পারি যে রমা এইটা ভালো করে বোঝার আছে হ্যাঁ রমা কমা রোহিত রমা রোহিত ও সাব্বা এক সঙ্গে কাজ করে মানে এক দিনে কাজ করে কাজ করে এই এদের যোগ ফল একের কুড়ি যোগ একের পনেরো যোগ একের কুড়ি হলো এবার এই এত অংশ লিখে দেবে একটা হ্যাঁ এবারে চলে এসো এদের লসও করতে হবে কুড়ি পনেরো আর কুড়ির লসও কত কুড়ি পনেরো এদের লসু হচ্ছে ষাট তাহলে প্রথমটা আসবে আমাদের তিন তারপর একটা চার আবার তারপর একটা তিন তাহলে এখানে আমাদের দেখো চার তিন সাত তিন দশ তাহলে উপরে দশ আর নিচে হচ্ছে ষাট এবারে মজার বিষয় হচ্ছে এই জায়গায় একটা গন্ডগোল আছে আমি এটা কিন্তু ভুল লিখেছি ভুলটা কোথায় লিখেছি আমি তোমাদের একটু বলছি পরে দাঁড়াও বলছি এখানে ওয়ান বাই সিক্স হলো ঠিক আছে দেখো আমি তোমাদেরকে এবার বলি ভালো করে ঠান্ডা মাথায় শোনো যখন তিনজনে মিলে থাকবে রমা রোহিত সাব্বা কিন্তু এখানে দেখো প্রত্যেকে দুবার দুবার করে আসে দেখো সবাই কিন্তু দুবার দুবার করে আসে তার মানে এই এই যে রমা কিন্তু দুবার কাজ করছে রোহিত কিন্তু দুবার কাজ করছে সাব্বা কিন্তু দুবার কাজ করছে তারা একদিনে এই এতটা কাজ করেছে ঠিক কথা কিন্তু তারা রমা দুবার দু জায়গায় আসে তাহলে দু জায়গায় যখন আসে রমাকে যখন এক জায়গায় নিতে হবে তাহলে একটা দুই দিয়ে ভাগ করা উচিত তাহলে তার আরও বেশি সময় লাগবে তাহলে এখানে আমাদের একের দুই করলাম এখানে আমরা একের দুই করলাম তার মানে এখানে আমাদের হবে একের বারো অনেকে আর বলছে একের দুইটা কেন দুই দিয়ে গুণ হওয়ার কথা না এখানে ভালো খেয়াল করো রমা দুজন তার মানে এখানে তুমি যদি টু যদি লেখো এরকম টু ইন টু যদি লেখো যে এই তিনজন যদি লেখো তখন তো দুইটা এবার দুইটা নিচে চলে যায় ঠিক আছে ওই জন্য ওইভাবে হ্যাঁ এই দুই লেখার দরকার নেই ডাইরেক্ট এখানে ওয়ান বাই টু লিখবে তার মানে একের বারো দিনে হচ্ছে তারা তিনজনে শেষ করে এত এই এত অংশ কাজ করে তারা তিনজনে মিলে তার মানে এক অংশ কাজ করতে তাদের সময় লাগবে কত এই এক অংশ কাজ করতে সময় লাগবে উল্টো দিকে আসো বারো দিন ঠিক আছে তাহলে এক অংশ কাজ করতে যদি বারো দিন সময় লাগে আচ্ছা এবার ওরা বলছে আলাদা আলাদাভাবে বার করতে হবে প্রত্যেকের তাহলে আলাদা আলাদাভাবে বার করে দাও তাহলে তিনজনে মিলে কাজ করে কত দিনে একের বারো দিনে তাহলে একের বারো মাইনাস এই প্রথমটা থেকে বিয়োগ করো একের কুড়ি ক্যালকুলেশন করো করলে নিচে হচ্ছে এখানে হচ্ছে আমাদের সেই ষাট হলো তাহলে পাঁচ বারং ষাট তিন কুড়িং ষাট তার মানে উপরে হচ্ছে আমাদের দুই আর নিচে হচ্ছে আমাদের ষাট তাহলে এখানে কাটো ওয়ান আর এখানে কাটলে হচ্ছে আমাদের তিরিশ তার মানে হচ্ছে আমাদের ওয়ান বাই তিরিশ আচ্ছা এই যে ওয়ান বাই তিরিশটা আসলো এটা কে বলতো এই রোহিত আর রমা রয়েছে তাহলে এই রোহিত আর রমা বাদ যাবে বাদ গিয়ে সাব্বা কাজ করে এটা হ্যাঁ এটা হচ্ছে সাব্বা সাব্বা কাজ করে এত অংশ এতদিনে মানে এই এত অংশ কাজ করে একদিনে তাহলে এক অংশ কাজ করবে কতদিনে এক অংশ কাজ করবে এক অংশ কাজ করে তিরিশ দিনে তাহলে এই যে তিরিশ দিনে কে করে সাব্বা করে আবার এখানেই রমা আর সাব্বা রয়েছে তাহলে রোহিত বাকি রয়েছে তাহলে রোহিতের যেহেতু এটাও কুড়ি দিন তাহলে এর দুটো উত্তর সেমই আসবে তার মানে রোহিতও কিন্তু এক অংশ কাজ করবে রোহিতেরও কিন্তু সময় লাগবে তিরিশ দিন এবার সাব্বা এখানে দেখো এই জায়গায় দেখো বাকি থাকছে কে বাকি থাকছে আমাদের রমা তাহলে রোহিত আর সাব্বা বাদ দিলেই কিন্তু আমাদের রমা পেরিয়ে যাবো ঠিক আছে তাহলে রমার টাইপ করতে হবে সেটা আমরা কিভাবে করব বলো তো সেটা চলো একটু পেজ নি সেটা আমরা করব ওই একের বারো মাইনাস একের পনেরো ক্যালকুলেশন করো ষাট হলো পাঁচ এটা চার মানে একের ষাট তাহলে এটা কিন্তু আবার ষাট দিন সময় লাগবে এই যে একের ষাট মানে ডাইরেক্ট আমি লিখে দিলাম ষাট মানে ওয়ান বাই ষাট অংশ তার মানে এক অংশ করতে উল্টো দিকে কত দিন লাগবে তখন দেখবে ষাট দিন লাগবে ঠিক আছে এগুলো একটু জাস্ট নিজের ভাষা ওখানে লিখে আসবে তাহলেই হবে তো এই এইটা তোমরা এবার বাড়ি থেকে করে নিও জাস্ট ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ এখন সম্ভব নাই সব অঙ্ক ধরে হাতে ধরে করানো কারণ আমি সময় পাবো না তোমাদেরও বোরিং লেগে যাবে ঠিক আছে এবার আমরা একশো নব্বই পেজে চলে আসি দেখো আমাদের এর আগের পেজ থেকে কিন্তু এটা একশো নব্বই পেজে চলে আসলাম কারণ এর আগের পেজগুলো আমাদের লাগবে না বলছে সীমা একটি সংখ্যা লিখেছে যা দ্বিগুণের সঙ্গে দুই যোগ কর করলে যা হয় তার সংখ্যাটি তিন গুণের চেয়ে পাঁচ ছোট সীমার লেখা সংখ্যাটি কত তার মানে এখানে কি বলছে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে তাহলে আমরা এখানে লিখব যে ধরি সীমা সীমার লেখা সংখ্যাটি হলো এক্স তাই যদি হয় তাহলে দ্বিগুণ তাহলে সীমার লেখা সংখ্যা দ্বিগুণের সঙ্গে দ্বিগুণ মানে টু তার সঙ্গে দুই যোগ করবো যোগ করার কথা বলেছে যোগ করলে যা হয় সংখ্যাটি তিন গুণের চেয়ে পাঁচ ছোট তাহলে সংখ্যাটি তিন গুণ মানে থ্রি এক্স তার থেকে পাঁচ বিয়োগ করে দাও এক পাশে নিয়ে আসো সমাধান করো মাইনাস থ্রি এক্স ইসিক মাইনাস ফাইভ মাইনাস টু তাহলে এখানে আমাদের এই পাশে হচ্ছে মাইনাস দেখো বিয়োগ করলে এক্স পড়ে থাকে কারণ দুই থেকে তিন বাদ দিলে অ্যাকচুয়ালি মাইনাস হয় হুম বড়টা চিহ্ন বসে মনে রাখবে হ্যাঁ তো এখানে হচ্ছে আমাদের থ্রি এক্স তাহলে এখানে হচ্ছে মাইনাস সেভেন দুটো আবার মাইনাস থাকলে যোগ করতে হয় তাহলে দুদিকের মাইনাস মাইনাস চলে গেল মানে এক্সের মান হচ্ছে সেভেন তাহলে এই যে এক্সের মানটা আমরা সেভেন পেলাম এই সেভেনটা হচ্ছে সীমার লেখা সংখ্যাটি দেখো এই যে অঙ্কগুলো না তোমরা আবার অনেকে অ্যালজেব্রা ভাবতে পারো বাট এটা অ্যালজেব্রা হলেও এগুলো নাম্বার সিস্টেমের মধ্যে অনেকেই পড়ে যায় ফলে এই জন্য কিন্তু এইগুলো করে যাওয়া ভালো ঠিক আছে সংখ্যা তত্ত্বের মধ্যে এগুলো অনেক সময় পড়ে যায় তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল হচ্ছে যোগফল থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফলটি মাঝের সংখ্যা দ্বিগুণের চেয়ে এগারো বেশি হয় দেখবে এইরকম অঙ্ক তোমাদের পরীক্ষায় কিন্তু পড়ে যায় এই যে ক্রমিক সংখ্যা মানে কি তিনটি ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পর পর মানে এক্স একটা তারপরটা এক্স প্লাস ওয়ান তারপরটা হবে এক্স প্লাস টু তাহলে তিনটি ক্রমিক সংখ্যার যোগ ফল তাহলে এদের তিনজনকে যোগ করে দাও তাহলে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু এই বলছে যোগ ফল থেকে পাঁচ বিয়োগ করলে যোগ ফল থেকে পাঁচ বিয়োগ করলে মানে এখান থেকে মাইনাস পাঁচ করলে বিয়োগ ফলটি মাঝের সংখ্যা মানে এই বিয়োগ ফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে মানে মাঝের সংখ্যা কে আছে এটা তার দ্বিগুণ মানে দুই দিয়ে গুণ করলে এক্স প্লাস ওয়ান দ্বিগুণের চেয়ে এগারো বেশি হয় তাহলে দ্বিগুণ যেটা হবে তার থেকে আমাদের কিন্তু আরও এগারো বেশি হবে তাহলে আমরা এখানে এগারো যোগ করবো তাহলে এবার এইটা ক্যালকুলেশান করো এখানে দেখো এক্স 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 তিনটে এক্স মানে থ্রি এক্স আর এটা ওয়ান আর টু তাহলে হচ্ছে থ্রি মাইনাস ফাইভ দেখো এখানে হচ্ছে টু এক্স প্লাস টু প্লাস ইলেভেন তাহলে এ পাশে হচ্ছে আমাদের থ্রি এক্স আর মাইনাস টু হলো আর ওই পাশে হচ্ছে আমাদের টু এক্স প্লাস থার্টিন হলো তাহলে এখান থেকে ক্যালকুলেশান করে আমরা এক্সের মান পৌঁছতে পারবো থ্রি এক্স মাইনাস টু এক্স ইজিক্যালস টু থার্টিন আর এই মাইনাস টুটা ওপাশে গিয়ে হচ্ছে প্লাস টু তার মানে এখানে এ পাশে এক্স থাকছে পড়ে তাহলে ফিফটিন ওকে এই দেখো এখানে আবার থ্রি এক্স থেকে টু এক্স বাদ দেওয়া হয়েছে আর আগেরটা টু এক্স থেকে থ্রি এক্স বাদ দেওয়া হয়েছিল তাই মাইনাস হচ্ছিলো কারণ বর্ডার আগের চিহ্ন মাইনাস আর এখানে দেখো বর্ডার আগের কিছু মানে প্লাস তাই কিন্তু এখানে এক্স ফ্রেশ হচ্ছে ঠিক আছে তার মানে এক্স ফিজিক্যালস টু হচ্ছে ফিফটিন আমাকে সময় দিলে তোমাদেরকে আমি আরও ধরে ধরে পড়াতে পারতাম কিন্তু যেহেতু এখন আমি সময় মানে কী বলবো দিতে পারছি না যে তোমাদেরও সময় নেই আমারও সময় নেই ঠিক আছে কত ক্লাস করবো একটা মানে সম্ভব না মানে এই একটা ক্লাস করতে কিন্তু আমাদের অনেক অনেক সময় নষ্ট হয় শুধু সময় নষ্ট না এগুলো টাইপ টাইপ করা নিয়ে প্রচুর ঝামেলা করতে হয় তো এবং ক্লাসগুলো রেডি করতে হয় তার জন্য প্রস্তুতি নিতে হয় ফলে ওই জন্য আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায় ফলে একটা ক্লাস করার পরে আবার পরের ক্লাস দেওয়া খুব চাপ হয়ে যায় কিন্তু একটা সময় দিলে আমরা আস্তে আস্তে ধরে ধরে পড়াতাম এই অঙ্কগুলো তোমাদের কিন্তু খুব পরীক্ষায় আসবে আমার যতটা মনে হচ্ছে এই ধরনের অঙ্ক পরীক্ষায় দেখবে তুমি প্রশ্ন খুলেই পেয়ে যাবে ওই জন্য তোমাদেরকে প্রথম থেকে বলেই যে পুরো ক্লাসটা ধৈর্য ধরে দেখো তোমরা শেষের দিকে দেখবে অনেক কিছু অঙ্ক থাকবে যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে দুটি সংখ্যা যোগ ফল দিয়েছে তাদের অন্তরও দিয়েছে বলছে সংখ্যা দুটির মান খুঁজি তোমাদেরকে পরীক্ষার খাতায় কি লিখতে হবে জানো যে দুটি সংখ্যার অন্তর যখন তুমি জানো এবং যোগ ফল জানো তুমি প্রথমে লিখবে একদম ডাইরেক্ট গিয়ে লিখবে সলিউশন বলে লিখবে বা সলিউশন না লিখলে হবে যে বড় সংখ্যাটি হলো এদের মধ্যে যে বড় সংখ্যা বড় সংখ্যাটি হলো এই যে একদম করে নাও এই দুজনে যোগ করে তাকে দুই দিয়ে ভাগ ঠিক আছে তাহলে নয় আর পাঁচের চোদ্দোর চার হাতে থেকে এক আটা দুই দশ একশো চার তাকে দুই দিয়ে ভাগ করলে হয় চুয়ান্ন এই বাহান্ন আর ছোট সংখ্যা ছোট সংখ্যাটি হবে এদের মধ্যে বিয়োগ করতে হবে হ্যাঁ এই এই ছোট ছোট তত্ত্ব তো তোমরা মনে রেখে যেতে পারবে নাকি তাহলে এখানে বিয়োগ করে দাও ফিফটিন চার এখানে চুয়াত্তর তাকে দুই দিয়ে ভাগ করো তাহলে দুই দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে আমাদের পঁয়ত্রিশ কোনো সত্তর ছত্রিশ সাঁত্রিশ তাহলে আমাদের কিন্তু সংখ্যা দুটি বেরিয়ে গেল একটা হচ্ছে বাণান্ন আর একটা হচ্ছে সাঁত্রিশ এই টাইপসের অঙ্ক তোমরা পরীক্ষায় গিয়ে আমার বিশ্বাস এরম ধরনের অঙ্কই তোমাদের থাকবে আর এইটুকুন ক্যালকুলেশন তোমাদের ওখানে হয়তো করে আসতে হবে এবার দেখো আচ্ছা আমরা পরের অঙ্কটা যেহেতু পার্সেন্টেজের অঙ্ক সুতরাং এটাও তোমাদেরকে আমি একটু বলি ঠিক আছে কোনটা বলি আর কোনটা ছাড়ি আমরা নিজেরাও সামলাতে পারছি না যে কোনগুলো বলি আর কোনগুলো ছাড়ি বলছে আটশো তিরিশকে এমন দুটি অংশে বিভক্ত করি বা অংশে ভাগ করি যেন একটি অংশের চেয়ে তিরিশ পার্সেন্ট এবং অপর অংশের চেয়ে চল্লিশ পার্সেন্ট অপেক্ষা চার বেশি হয় ঠিক আছে এবং আমি তোমাদেরকে তাড়াতাড়ি ক্লাস করতে গিয়েও দেখবে আগের দিনকে একটা ক্যালকুলেশন গণ্ডগোল করে ফেলেছিলাম তাই না ছিল হচ্ছে অপরে বারো নিচে হচ্ছে একশো ইন্টু একশো এই পঞ্চাশ তোমরা পেনের অঙ্কটা নিয়ে খুব এ করছিলে কিন্তু বিষয়টা হচ্ছে এটা কাটাকুটি করতে গিয়ে আমি এখানে দুই এখানে না লিখে এখানে লিখে ফেলেছিলাম তাই আমাদের চব্বিশ উত্তর হয়েছিল ঠিক আছে কিন্তু এই টাকায় দুই হলে এখানে ছয় হবে ঠিক আছে এগুলো জাস্ট এগুলো কি বলো তো তোমরা একটুখান দেখে নিলেই হবে তোমরা যা দেখেছো ঠিকই আছে তো এই এই পাঠের জন্য কিন্তু আর আহামরি কিছু কমেন্ট করার দরকার নেই তবে তোমরা ওটা ঠিক করে নাও ক্যালকুলেশন তাড়াহুড়ো করতে একটা দুটো তো ভুল হতেই পারে কিন্তু অঙ্কের প্রসেসটা ভুল হচ্ছে কিনা সেটা দেখতে হবে প্রসেসটা যদি তোমরা ঠিকঠাক বুঝে যাও তাহলেই তো হলো ঠিক আছে আমরা তোমাদের জন্য খুব কষ্ট করি ক্লাসগুলো নিয়ে আসছি আটশো তিরিশকে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের তিরিশ পার্সেন্ট অপর অংশের চল্লিশ পার্সেন্ট অপেক্ষা চার বেশি হয় আচ্ছা আটশো তিরিশকে দুটো ভাগে ভাগ মানে কি তাহলে একটা ভাগ যদি আমি এক্স ধরি তাহলে অন্য ভাগটা কত হয় বলতো আটশো তিরিশ থেকে আটশো তিরিশ থেকে আমাকে এক্স বাদ দিতে হবে এই দুটো অংশ হলো এবার বলছে একটা অংশের কত তিরিশ পার্সেন্ট অপর অংশের ফর্টি পার্সেন্ট অপেক্ষা চার বেশি তার মানে আমরা একটা অংশ কি করব

আচ্ছা এখানে একটা চল্লিশ দিয়ে গুণ করতে হবে তবে ব্র্যাকেট লাগবে কারণ দুটো সংখ্যা আছে বাই এখানে হচ্ছে আমাদের একশো প্লাস ফোর এবার এই অঙ্ক যারা বলছো তোমরা যে বীজগণিত দিয়ে কি করে করবো তা বিশ ছাড়া তুমি তো করতে পারবে না ঠিক আছে এগুলো তোমাদের তো বিশ গুণের দিয়েই করতে হবে মানে এক্স ধরেই করতে হবে এবার এক পাশে নিয়ে আসি তাহলে এ পাশে হচ্ছে তিরিশ এক্স নিচে হচ্ছে একশো মাইনাস এ পাশের থেকে পুরোটা এ পাশে চলে আসলে মাইনাস হয় চল্লিশ ইন্টু আটশো তিরিশ মাইনাস এক্স ডিভাইডেড বাই একশো ওই পাশে আমাদের চার পড়ে রয়েছে জাস্ট ক্যালকুলেশানটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি তাহলে এখানে আমাদের নিচে লসৌ করলে একশো আসে আর ওপরে হচ্ছে আমাদের তিরিশ এক্স চল্লিশ দিয়ে এটাকে আমাদেরকে গুণ করে ফেলতে হবে তো চল্লিশ দিয়ে গুণ না করে ওই অবস্থায় রেখে দিই চল্লিশ ইন্টু এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল চল্লিশ এক্স আর ওই পাশে ফোর আছে এই ফোরটা এই এই এর সঙ্গে গুণ করে দেওয়া যায় ঠিক আছে আচ্ছা একটা কাজ করলে হতো আগে তোমরা একটা কাজ করো না এই লাইন থেকে এই লাইন থেকে প্রত্যেকটা এই শূন্যগুলো না ক্যান্সেল করে দেওয়া হতো তাহলে আরও সহজে হয়ে যায় অঙ্কটা হ্যাঁ আগে আগে কাটা দরকার ছিল তাহলে আমি এই পেজটা একটুখানি মুছে নিই আমাদের গুণ করতে সুবিধা হবে নিচে একটা শূন্য বাদ চলে গেল দেখো অনেকটা ক্যালকুলেশান সহজ হবে তো উপরে আমাদের তাহলে আসছে থ্রি এক্স আর একটা ফোর তার মানে একেবারে হবে আমাদের সেভেন এক্স আর এটা চার দিয়ে গুণ করতে হবে মাইনাস কত হয় বলতো তিনে চারি বারো দুই হাতে আমাদের এক চার আসটা বত্রিশ ৩৩ আর নিচে একটা দশ আছে সেই দশটা উপাসে গিয়ে চল্লিশ হয়ে যাবে

পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে পড়ে থাকছে আমাদের আচ্ছা এটা তো কাটাকুটি করা যাচ্ছে না তাহলে ভিতরে কোথাও আচ্ছা এই জায়গায় আটশো তিরিশ ছিল তাহলে আটশো তিরিশ মানে এটা আমাদের তো আটশো তিরিশই রাখতে হবে কারণ আমি এই পাশে শূন্যটা কেটেছি আচ্ছা আচ্ছা এখানে একটা শূন্য থাকবে তার মানে এখানে হচ্ছে আমাদের একটা শূন্য তাহলে এই ক্যালকুলেশানটা ঠিক করে নিতে হবে এটা হচ্ছে তাহলে এখান থেকে আমি একটু কেটে দিই দিয়ে এইখানে করছি এরকম ক্যালকুলেশন তাড়াহুড়োর সময় ভুল হয়ে যেতে পারে তবে দেখে নিও দেখে করো ওকে এবার আমাদের এবার আমরা ক্যালকুলেশনটা করে নিই সাত দিয়ে কাটা যাবে দেখো চার সাতা আটাশ চার এবার ছাপ্পান্ন সাতাশটা ছাপ্পান্ন আট পাঁচ আটটা শূন্য তাহলে এক্সের যে মানটা হচ্ছে একটা হচ্ছে চারশো আশি তাহলে অন্য যে সংখ্যাটি ছিল আচ্ছা এটা এটা আগের অঙ্ক কিন্তু হ্যাঁ এটা আট দাগের অঙ্ক যদি ওখানে জায়গা ছিল না বলে এখানে নিচে চলে এসেছি তাহলে আটশো একটা হচ্ছে চারশো আশি তাহলে অন্য সংখ্যাটি কত হবে এই যে আটশো তিরিশ থেকে আমাদের চারশো বিয়োগ করলে উত্তর হয়ে যাবে ঠিক আছে তার মানে হচ্ছে অন্য সংখ্যাটি আটশো থেকে চারশো আশি বাদ দাও সাড়ে তিনশো তাহলে সাড়ে কিন্তু আমাদের এখানে উত্তর হয়ে গেল ঠিক আছে আচ্ছা এবারে নয় দাগের যে অঙ্কটা না এটা তোমরা নিজেরা একটু করে নিও এটা করে আমাকে একটু উত্তরটা কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে উত্তরটা একটু কমেন্ট বক্সে জানাবে যেটা একশো নব্বই পেজের একশো নব্বই পেজের নয় দাগের যে উত্তরটা এই উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে যেটার উত্তর কত আসছে নিজের একটু হাতে ধরে ক্যালকুলেশন করলে তোমাদেরই সুবিধা হবে চলো আমরা এর পরের প্রশ্নে চলে যাব পরের এই প্রশ্ন দশের দাগেরটা একটু তোমাদেরকে আমি খুলে বলি একটি দণ্ড এখানে বলছি এক বাই পাঁচ অংশ কাদাই তিন বাই পাঁচ অংশ জলে এবং অবশিষ্ট পাঁচ মিটার জলের উপরে আছে দণ্ড দণ্ডটি দৈর্ঘ্য লিখি আচ্ছা বলছে এই যে অংশটা কাদায় এই অংশটা জলে আর অবশিষ্ট হচ্ছে এইটা সেই অবশিষ্টটা পাঁচ মিটারটা জলের উপরে আসে তাহলে টোটাল যে এটা টোটাল যে পুরো যে দণ্ডটা মানে যদি আমরা এরকমভাবে কল্পনা করি জাস্ট ছবি দাও এখান থেকে যদি আমরা ছবি দিয়ে যদি কল্পনা করি মনে করো এখানে এই এই পাটটুকু জল আর এই পাটটুকু মনে করো কাদা এটা হচ্ছে কাদা ঠিক আছে আর এই উপরের পাটটা জল আর এইটা হচ্ছে একদম অবশিষ্ট উপরে আসে এটা হচ্ছে পাঁচ মিটার আর এইখান থেকে এইটা হচ্ছে তার তিন বাই পাঁচ অংশ আর লাস্টেরটা হচ্ছে একের পাঁচ অংশ এটা হচ্ছে কাদায় আসে যাই হোক ছবিটা জাস্ট বোঝানোর জন্য দিলাম কোনটা বেশি কম হয়ে যাবে তো এখানে আমরা এই সম্পূর্ণ যে দণ্ডটা এটা এক অংশ ধরে নেবো সম্পূর্ণ দণ্ডটা যদি এক অংশ হয় তাহলে কাদাই ও জলে মিলে মোট কত অংশ আসে কাদাই ও জলে মোট ওয়ান বাই ফাইভ প্লাস থ্রি বাই ফাইভ এত অংশ আছে তাহলে এখানে পাঁচ লসাগু হলো তাহলে উপরে ওয়ান প্লাস তিন হলো তার মানে কত হয় তো উপরে ফোর নিচে ফাইভ চার বাই পাঁচ অংশ আছে এবারে তাহলে বাকি কত অংশ বাকি আছে বাকি আছে এক থেকে বিয়োগ করতে হবে এক বাই চারের পাঁচ অংশ তার মানে এই পাঁচ দিয়ে এখানে গিয়ে ক্যালকুলেশন করো তাহলে একের পাঁচ অংশ একের পাঁচ অংশ যদি হয় তাহলে বাকি অংশ এটা হচ্ছে বাকি অংশ মজার বিষয় হচ্ছে এই বাকি অংশেরই পরিমাণটা হচ্ছে পাঁচ মিটার হ্যাঁ এই বাকি অংশেরই কাজটাই এটা হচ্ছে পাঁচ মিটার তাহলে এক অংশ মানে কত এক অংশ মানে এই পাঁচ দিয়ে ওখানে গিয়ে গুণ করে দাও পাঁচ তার মানে পঁচিশ মিটার ক্লিয়ার চলো নেক্সট একটু তাড়াতাড়ি করতে হবে কারণ এখানে আমাদের এখনো অনেকগুলো পেজ বাকি আছে তোমরা পরের অঙ্কগুলো একটু দেখে নিও আচ্ছা এখানে এই পেজে আমরা আর অঙ্ক দেখতে পাচ্ছি আচ্ছা এই অঙ্কটা আমাদের একটু করতে হবে এই অঙ্কটা ভালো অঙ্ক বলছে আমার বাবার বর্তমান বয়স আমার বয়সের সাত গুণ খুব ভালো একটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা এখান থেকে আর দুটো অঙ্ক করে ছেড়ে দেবো তো ক্লাস আমরা এইটটা শেষ করব। এবার আমরা ক্লাস সেভেনটা ধরবো ঠিক আছে এরপর আমরা ক্লাস সেভেনটা ধরবো বলছি আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের সাত গুণ বলছে দশ বছর পরে বাবার বয়স আমার বয়সে তিন গুণ হবে আমার ও বাবার বর্তমান বয়স লিখি এখন মজার বিষয় হচ্ছে আমরা আমার বাবার বর্তমান বয়স আমার বয়সে সাত গুণ তাহলে যদি আমার বয়সটাকে আমি ধরে নিই ধরি আমার বয়স আমার বয়স এক বছর তাহলে বলতে পারবে আমার বাবার বয়স কত হবে বাবার বয়স কত হবে এই যে সাত গুণ বলেছে মানে সাত গুণ হবে এক্সের সঙ্গে তাহলে সেভেন এক্স হবে ক্লিয়ার এবার বলছে দশ বছর পরে তার মানে দশ বছর পরে মানে আমার সঙ্গে দশ বছর যোগ হবে বাবার সঙ্গে দশ বছর যোগ হবে বলছে আমার বয়সে তিন গুণ হবে তার মানে এইবারে আমার বয়স দশ বছর পরে মানে কত এক্স প্লাস টেন হলো বাবার কত হলো সেভেন এক্স প্লাস টেন হলো তাহলে এবার বলছে আমার বয়সে তিন গুণ হবে তার মানে প্রশ্ন অনুসারে বা সত্যমতে বলতে পারি ওই সেভেন এক্স প্লাস টেন ইজ ইকালস হচ্ছে এক্স প্লাস টেন তার সঙ্গে তিন গুণ এই যে তিন দিলাম ক্লিয়ার হচ্ছে ভালো লাগছে তাহলে এটা হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেশন করো সময় পেলে আরও অঙ্ক তোমাদের ধরে ধরে করাতাম তবে এখন যতটা করায় পুরো ক্লাসটা কন্টিনিউ করে যাও ঠিক আছে এবং পরবর্তীকালে যদি কোনো পরীক্ষা দিতে চাও তাহলে তখন আমরা আবার আস্তে আস্তে তোমাদেরকে পড়িয়ে দেবো বা পড়ানোর চেষ্টা করবো তো এখানে আমাদের এই পাশে ক্যালকুলেশন করলে হচ্ছে ফোর এক্স আর এই পাশে হচ্ছে আমাদের টোয়েন্টি তাহলে এক্সের এর যে মানটা আসবে পাঁচ দিয়ে চার দিয়ে কাটলে পাঁচ তার মানে এক্সের যে মানটা হচ্ছে পাঁচ এই পাঁচটা কি তো আমার বর্তমান বয়স ঠিক আছে তাহলে আমার যদি বর্তমান বয়স এত হয় তাহলে বাবার কত বছর হবে এর সঙ্গে পাঁচ গুণ এই সাত গুণ পঁয়ত্রিশ ক্লিয়ার আশা করি ক্লিয়ার হচ্ছে নাকি এবার আমরা এর পরে এই অঙ্কটা করব খুব ভালো একটা অঙ্ক দেখো বারো দাগের অঙ্কটা বলছে আমার মামা দশ এখানে এক হাজার টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন তিনি কয়েকটি পাঁচ টাকার নোট ও কয়েকটি দশ টাকার নোট পেলেন যদি মামা মোট একশো সাঁত্রিশটি নোট পেয়ে থাকেন তাহলে কতগুলি নোট পেলেন পাঁচ টাকার নোট পেলেন সেটা আমাদের বার করতে বলছে তো পাঁচ টাকার নোট পেল বা দশ টাকার নোট পেল আমরা দুটোই বার করে দেবো তো আমরা এখানে মনে করবো বা ধরবো ধরি ধরি পাঁচ টাকার নোটের সংখ্যা হচ্ছে এক্স টি তাহলে দশ টাকার নোটের সংখ্যা কত হবে বলতে পারবে কত তো টোটালটা কত একশো সাঁত্রিশ তাহলে পাঁচ টাকারটা কত এক্স টি তাহলে একশো থেকে বাকি পাটটা থাকবে বাকিটা মানে এক্স বাদ দিলে হয়ে যাবে এতটা এতটা দশ টাকার নোট আচ্ছা মোট টাকার পরিমাণ কত এটা আচ্ছা যদি আমরা এই নোটটা পাঁচ টাকার নোট যদি এক্সটি থাকে ধরো পাঁচ টাকার নোট দুটো থাকলে কী করতে হয় পাঁচ দু দশ টাকা হয় তিনটে থাকলে পনেরো টাকা হয় ছটা থাকলে তিরিশ টাকা হয় তাহলে এক্সটি থাকলে কী হবে পাঁচের সঙ্গে গুণ হবে তাহলে এর টাকার পরিমাণটা কত এর টাকার পরিমাণ হবে ফাইভ এক্স ক্লিয়ার আর এটার টাকার পরিমাণ কত হবে দশ টাকার নোট যদি কুড়িটা থাকে তাহলে তাহলে কত টাকা বোঝায় দশ ইন্টু কুড়ি তাহলে দুশো টাকা তার মানে এর সঙ্গে আমাদের একটা দশ দিয়ে গুণ করতে হবে এই নোটের সংখ্যার সঙ্গে দশ টাকার নোট এই দুজনের যোগ ফলটাই এই এক হাজার টাকার সঙ্গে সমান হবে তার মানে হচ্ছে ফাইভ এক্স প্লাস টেন ইন্টু ওয়ান থার্টি সেভেন মাইনাস এক্স ইজ হচ্ছে এক হাজার ক্লিয়ার করতে পারলাম এবার এটা ক্যালকুলেশান করতে হবে তোমাদের এখানে হচ্ছে আমাদের ক্যালকুলেশান যদি করি তাহলে আমাদের হচ্ছে ওয়ান থ্রি সেভেন জিরো মাইনাস টেন এক্স থাক এবারে দেখো এই পাশে হচ্ছে আমাদের ফাইভ আর এই পাশে হচ্ছে আমাদের টেন যেহেতু বড়টা চিহ্ন মাইনাস তা আমাদের মাইনাস নিতে হবে মাইনাস আর এইটা ওপাশে চলে যাবে তাহলে এক সত্তর তাহলে এদের মধ্যে বিয়োগ করলে কত আসে বলো তো পাশে মাইনাস থাকছে আর ওই পাশে হচ্ছে মাইনাস কারণ মাইনাস দিতেই হবে অর্ডার চিহ্ন এবার দুটো মাইনাস কেটে যাবে তাহলে এক্সের যে মান হবে থ্রি সেভেন জিরো বাই ফাইভ ক্যালকুলেশান করো পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে সাত আর এখানে পড়ে থাকছে কত বলো তো পঁয়ত্রিশ মানে হচ্ছে দুই তারপরে কুড়ি চার পাঁচা কুড়ি চুয়াত্তরটা হচ্ছে পাঁচ টাকার নোট ছিল তাহলে চুয়াত্তরটা যদি পাঁচ টাকার নোট থাকে তাহলে আমাদের পাঁচ টাকার নোটটাই বার করতে বলেছে তবুও আমি যদি তোমাদের দশ টাকার নোটটাও বার করে রাখি এই একশো সাঁত্রিশ থেকে আমাদের কি করতে হবে চুয়াত্তর বিয়োগ করলে পাঁচ টাকা নোট বেরিয়ে যাবে তাহলে এটা হচ্ছে আমাদের কত তিন হাতে কিছু নেই তাহলে এটা হচ্ছে আমাদের তেরো সিক্সটি ওকে ঠিক আছে তোমরা পরের অঙ্কটা নিজেরা চেষ্টা করবে এটা তোমাদেরকে আমি এইচ দিয়ে দিলাম তোমরা প্রত্যেকে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে যেটার উত্তর কত হবে ঠিক আছে তোমরা কমেন্ট করে জানাবে যে পেজ নাম্বার হচ্ছে একশো পেজের এই দাগের তেরো দাগের অঙ্কটার উত্তর হচ্ছে এটা চৌদ্দ দাগের অঙ্কটার উত্তর হচ্ছে এটা তোমরা এইভাবে পরপর কমেন্ট করে যাবে ঠিক আছে এগুলো তোমাদেরকে আমি আগে একটু আগে শিখিয়ে দিয়েছি তো এখন তোমরা এগুলো কমেন্ট করে আমাকে আনসারগুলো বলবে এবং তোমরা কে কে কোন ডিস্ট্রিক্ট থেকে ক্লাসটা দেখছো একটু জানালে আমি একটু খুশি হতাম তোমাদেরকে যত সম্ভব এই অল্প দিনে হেল্প করতে পাচ্ছি এবং আমারও মানে খুব আনন্দ লাগছে তোমরাও ক্লাস দেখছো এবং দুটো একটা জায়গায় যদি আমাদের একটু ক্যালকুলেশন ভুল হয়ে যায় এর জন্য সরি আমাদের ক্ষমা করবেন কারণ আমরা ভুল করতে চাই না এবং ভুল পড়ানোর তো কোনোদিন চেষ্টাই করি না আর সবচেয়ে বড় কথা আমরা ভুল পড়াবো কেন ঠিক আছে ভুল পড়িয়ে তো তোমাদেরকে বিভ্রান্তি ফেলবো কেন কোনোদিনই না দুটা ক্যালকুলেশন হয়তো দেখাচ্ছে আগের দিন যেরকম হয়েছে আমার বারো বাই একশো ইন্টু পঞ্চাশ তোমরা যেরকম বলছিলে বারবার পেনের অঙ্কটা গণ্ডগোল হচ্ছে তো এই পঞ্চাশকে যখন আমি কেটেছি নিচেই দুই নালিকা আমি উপরে দুই লিখে ফেলেছি এবার যেহেতু একটা ক্লাস করা হয়ে গেলে সেটা তার কিছু করার নেই আমি তার ফিরে আসতে পারবো না তো ক্ষেত্রে এইটা নিচেই দুই লিক হবে ওপরে ছয় হবে তখন এটা মিলবে যাই হোক সেটা হয়ে গেছে আর একটা অঙ্ক তোমরা এই দেখে বলছিলে সিম্পলি মানে ফিকেশনের যে অঙ্কটা ওটা আমি দেখেছি তো ওটা একটা ব্র্যাকেটে আমাদের গুণের কোনো একটা প্রবলেম হয়েছে তোমরা ঠিক করে নাও তাহলেই তো হলো ঠিক আছে একটু কোঅপারেট করো আমাদের সঙ্গে আমরা তোমাদেরকে জন্য রাত দিন খেটে ক্লাস করছি কখন কোন সময় ক্লাস করছি তোমরা নিজেরাও জানো না ঠিক আছে এমন এমন সময় দেখবে ক্লাস করছি তোমরা তোমরা মাঝে মধ্যে এখানে টাইমটাও দেখতে পাবে এই জায়গায় হ্যাঁ এই নিচে এইখানে টাইমটাও দেখতে পাবে দেখবে রাত্রেবেলার দিকেও ক্লাস করছি সেই ক্লাস তোমাদেরকে আমরা দিচ্ছি চেষ্টা করছি যতটা সম্ভব হেল্প করার রাত্রের কখন ঘুমাচ্ছি নিজেরাও জানি না তো যাই হোক আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি তোমরা প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং একটা লাইক করে দাও আর একটা কমেন্ট করে দাও তোমাদের মতামত জানিও কেমন ক্লাস লাগছে কেমন হচ্ছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং তোমরা যদি মনে করো যে আমাদের স্পেশাল ব্যাচের ক্লাস করতে চাইছো এই পরীক্ষার পরে করবে তাতেও কোনো অসুবিধা নেই এইট থ্রি ফোর ডবল এইট ওয়ান সেভেন জিরো টু সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও ঠিক আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও যে যাদের বয়স আছে যারা ভবিষ্যতে পরীক্ষা দেবে বিভিন্ন পরীক্ষা চাকরি পরীক্ষার প্রস্তুতি নেবে তার জন্য ম্যাথের জন্য আমি তোমাদেরকে ধরে ধরে কিন্তু ম্যাথ করাই তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে মাদ্রাসার পরীক্ষাটা হয়ে যাক হয়ে যাওয়ার পরে আর যদি কেউ মনে করো আমাদের স্পেশাল ব্যাচের ক্লাসগুলো ডাইরেক্ট রেকর্ডিং ক্লাসগুলো কিনে নিতে চাইছো পিডিএফগুলো কিনে নিতে চাইছো তাহলে তোমরা ফোন নাইনটি নাইন পে করে দাও পে করে তোমরা আমাকে পাঠিয়ে দাও আচ্ছা তোমরা একটা কাজ করো ফোন নাইনটি নাইন পেমেন্ট করতে হবে না আমাকে তোমরা একটু কমিয়ে দাও দিয়ে থ্রি নাইন করে দাও যাও আমি কমিয়ে দিলাম থ্রি নাইনটি নাইন একশো টাকা কমিয়ে থ্রি নাইন করে দিলাম তোমরা থ্রি নাইনটি নাইনে যারা পেমেন্ট করবে আমি এই অফারটা দিয়ে রেখেছি দিচ্ছি এখানে তোমাদের আর দুদিন তিন দিন বাকি আসে তো এর মধ্যে তোমরা থ্রি নাইনটি নাইন যারা পেমেন্ট করবে তাদেরকে আমরা এই পিডিএফ নোটসগুলো ক্লাসগুলো দিয়ে দেবো জাস্ট এই অফারটা আজকে দিয়ে দিলাম তোমরা যেটা করবে কারণ এটা আমরা অ্যাকচুয়ালি প্রাইসটা নিই হচ্ছে সিক্স ডবল নাইন এই কোর্সটা করানোর জন্য আমরা প্রাইজ নিই সিক্স ডবল নাইন ওদেরকে তিন মাস ধরে পড়াই ঠিক আছে তিন মাস ধরে পড়াই সেই ক্লাসগুলো তোমাদেরকে একে দিনে পেয়ে যাবে তো সুতরাং এটা আমরা থ্রি নাইনটি রেখে দিলাম যাই হোক প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদেরকে আমি আবারও বলি পরীক্ষায় অনেকে আমাকে বারবার ফোন করছো জিজ্ঞাসা করছো যে এমসিকিউ হবে না ওখানে কোষে করে আসতে হবে দেখো এমসিকিউ যদি হয় এমসিকিউ কিউ যদিও হয় তবু আমার মনে হয় ধর এখানে অপশান এ থাকলো একটা অপশান বি থাকলো অপশান সি থাকলো আর অপশান ডি থাকলো খুব ভালো কথা এবার অঙ্কটা দেওয়া থাকছে বা ইংলিশটা দেওয়া থাকছে তোমাদের এই জায়গায় একটা জায়গা হয়তো দেওয়া থাকতে পারে আমার যতটা ধারণা একটা আনুমানিক জায়গা তোমাদের দেওয়া থাকবে যেরকমভাবে আমি তোমাদের ক্লাস করতে করতে ওই অঙ্কগুলো করছি ওরকম একটা জায়গা হয়তো দেওয়া থাকতে পারে সেই জায়গায় হয়তো অঙ্কটা কষে আসতে হবে ইংলিশটা সেখানে করে দেখাতে হবে একটা ভয়েস চেঞ্জ দেবে ভয়েস চেঞ্জটা ওখানে করে দেখাতে হবে নিজের মতন লিখতে হবে লিখে হয়তো একটা অপশান বি মিলল তখন অপশান বিতে হয়তো গোল পাকাতে হতে পারে বা রাইট চিহ্ন দিতে হতে পারে অপশান ডি হলো তখন একটা রাইট চিহ্ন দিতে হতে পারে মানে এরকম একটা কিছু কেস আছে ঠিক আছে ধরে নাও কারণ আমাদের পনেরো নাম্বারের পরীক্ষা হবে মজার বিষয় হচ্ছে পনেরো নম্বরের পরীক্ষার জন্য এক ঘন্টা টাইম দেয় কি করে কম্পিটিভ লাইনের পরীক্ষাগুলোই কিন্তু পনেরো নাম্বারের জন্য পনেরো মিনিট টাইম দেয় পনেরো মিনিট টাইম দেয় কিন্তু সেখানে আমাদের এক ঘন্টা টাইম পাচ্ছি সুতরাং কিছু তো একটা গল্প আছে লিখে করে আসতে হবে এতটুকু ধরে নিয়েই এগো এবং আমিও তোমাদেরকে সেইভাবেই কিন্তু ক্লাসগুলো দিচ্ছি বা সেইভাবেই কিন্তু ক্লাসগুলো পড়াচ্ছি তো যাই হোক তোমরা বারবার আমাকে দরকার হয় এই এই এমসিকিউ এমসি কিউ হবে কি হবে চেষ্টা করছিলে তো আমি তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা ধরে নাও এমসিকিউ কিউ যদিও বা হয় তবুও তোমাদের ওখানে জায়গা থাকবে অঙ্কটা বা ইংলিশটা করে দেখানোর জন্য ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো এবং এই ক্লাসের পরেও তোমরা যোগাযোগ রেখো খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে ক্লাসগুলো দিতে আমিও খুব খুশি ঠিক আছে তোমরাও আমাকে কমেন্ট করে জানিও এবং তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও এর পরবর্তী টাইমেও কিন্তু আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসি ঠিক আছে চলো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য কামনা রইল